নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ পয়লা ফেব্রুয়ারি বুধবার ঝটপট দশটা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় চীন সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সব কথা বলা হয়েছে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হল ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া নিয়ে এবার মিত্রদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব তারই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার জাকার্তায় সুইডিশ দূতাবাসের সামনেই বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ আবারও শীতকালীন ঝড়ের কবলে আমেরিকা ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে এক হাজারেরও বেশি মার্কিন ফ্লাইট দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন এক ধাপ অবনমন হয়ে বারোতম স্থানে পাশ্চাত্যের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার ইরান এবং রাশিয়া তাদের বাণিজ্য এবং আর্থিক লেনদেনে সহযোগিতা বাড়াতে একে অপরের সঙ্গে নিজেদের আন্তঃব্যাঙ্ক ব্যাংক যোগাযোগ এবং লেনদেন ব্যবস্থাকে যুক্ত করে নিয়েছে পিএম কেয়ার্স ফান্ড সরকারি তহবিল নয় বরং একটা সেবামূলক তহবিল ফলে তথ্যের অধিকার আইন অর্থাৎ আর টিআই এক্ষেত্রে প্রযোজ্য নয় বলে ফের দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার ধানবাদের বহুতলে অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয়েছে চোদ্দ জনের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রাম্য বিবাদের জেরে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ফারাক্কা থানার কেন্দুয়া এলাকাতে খুন হয়েছেন তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী আর একদম শেষের খবরে এক নজরে দেখে নিন কেন্দ্রীয় বাজেটে কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম সস্তা হলো সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় চীন সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সব কথা বলা হয়েছে আরব নিউজ জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী এক ফোনালাপে তিনি আন্তর্জাতিক অঙ্গনে চীনের প্রতি সৌদি আরবের অব্যাহত সমর্থনের প্রশংসা করেছেন এখন চীন চায় অর্থনীতি বাণিজ্য জ্বালানি অবকাঠামো বিনিয়োগ এবং উচ্চ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পাশাপাশি যত দ্রুত সম্ভব চীন এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে একটা ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছেন কিন গাং ফোনালাফে প্রিন্স ফয়জাল চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এরপর তারা দুই দেশের মধ্যেকার সম্পর্কের নানা দিক নিয়ে পর্যালোচনা করেন প্রিন্স ফয়জাল বলেছেন সৌদি আরব চীনের সাথে সম্পর্ককে বৈদেশিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে বিবেচনা করে এবং সৌদি আরব সম্পূর্ণরূপে এক চীন নীতি মেনে চলে ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছেন ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়া নিয়ে এবার মিত্রদের মধ্যে দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব মত পার্থক্য ঘুচিয়ে সপ্তাহখানেক আগেই ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহের বিষয়ে একমত হয়েছিল সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো সহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা এরপরেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধ বিমান সরবরাহের আহ্বান জানিয়েছিল কি যুদ্ধ বিমান সরবরাহ নিয়ে বিতর্কের মধ্যেই গতকাল মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের এর আগে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার বিষয়টা নাকচ করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে মিত্রদের কাছ থেকে ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা নিশ্চিত করেছে ইউক্রেন এরপর এফ সিক্সটিনের মতো চতুর্থ প্রজন্মের পশ্চিমা অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টা সামনে আনা পরিকল্পনা নিয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর একজন উপদেষ্টা গত শুক্রবার এই পরিকল্পনার কথা জানান ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহ করবে কিনা সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের কাছে জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেছেন একদমই না তবে ইউক্রেনের এই ধরনের অনুরোধ রাখতে ইচ্ছুক বলেই মনে হয়েছে ফ্রান্স এবং পোল্যান্ডকে সোমবার নেদারল্যান্ডসের হেগে এমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের বলেছেন যখন সামরিক সহায়তার কথা আসে তখন এর আওতায় কিছুই বাদ পড়ে না ওয়াশিংটনে বাইডেনের বক্তব্যের আগে ফরাসি টেলিভিশনে সম্প্রচার করা মন্তব্যে ইমানুয়েল ম্যাক্রোকে জোর দিয়ে বলতে শোনা গিয়েছিল যে এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে যেমন উত্তেজনা এড়ানো প্রয়োজন এবং উড়োজাহাজ রাশিয়ার মাটি বা আকাশসীমা স্পর্শ করবে না তার নিশ্চয়তা দেয়া সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা মুসলিম বিশ্ব তারই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার জাকার্তায় সুইডিশ দূতাবাসের সামনেই বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ স্লোগানে স্লোগানে কোরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছেন তারা বিক্ষোভকারীরা বলেছেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে সুইডেন এই সময় দেশটার সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা এক বিক্ষোভকারী বলেছেন সুইডিশদের আমরা থামাতে চাই ইন্দোনেশিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে তারা আমাদের বিশ্বাসের ওপর আঘাত করেছে তারা আমাদের পবিত্র গ্রন্থকে অসম্মান করেছে আরেক বিক্ষোভকারী বলেছেন ইন্দোনেশিয়া সরকারকে বলতে চাই শুধু নিন্দা জানিয়েই বসে থাকলে হবে না তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে বিক্ষোভের সময় সুইডেনের জাতীয় পতাকা এবং উগ্র ডানপন্থী নেতা রাসমুস পালুদানের ছবিতে আগুন ধরিয়ে দেন কেউ কেউ অপ্রীতিকর ঘটনা এড়াতে সুইডিশ দূতাবাসের সামনে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আবারও শীতকালীন ঝড়ের কবলে আমেরিকা ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে এক হাজারেরও বেশি মার্কিন ফ্লাইট সোমবার ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা এক হাজার উনিশটা এর মধ্যে অধিকাংশ ফ্লাইট সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের এয়ারলাইন্সটা কম দামে সেবা দেওয়ার জন্য বহুল পরিচিত সাম্প্রতিক মাসগুলোতে ফ্লাইট বাতিলের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স সৈত্য ঝড়ের কারণে এখনও পর্যন্ত এয়ার সটা ষোলো হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এই কারণে প্রতিষ্ঠানটা আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এর আগে গত মাসের শেষ দিকে উত্তর আমেরিকার দুই দেশ আমেরিকা এবং কানাডায় প্রবল ঝড়ের কারণে অন্তত আটত্রিশ জনের মৃত্যু হয় এর মধ্যে আমেরিকাতেই মারা যায় চৌত্রিশ জন সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস বলছে আমেরিকার অন্তত পনেরোটা অঙ্গরাজ্য শীতকালীন ঝড়ের কবলে পড়তে পারে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনমন হয়ে এখন তম স্থানে দু একুশ সালে বাংলাদেশ এই তালিকার তেরোতম অবস্থানে ছিল অর্থাৎ এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের গতকাল মঙ্গলবার বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করাপশান পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করেছে ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ সংক্ষেপে টিআইবি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন সিপিআই অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক এবছর সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান বারো এবং উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান একশো সাতচল্লিশ এবার বাংলাদেশ একশো কোড়ির মধ্যে পঁচিশ অর্জন করেছে তিনি বলেছেন দক্ষিণ এশিয়ার আটটা দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান এবং স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন এবার আফগানিস্তানের স্কোর ষোলো থেকে বেড়ে চব্বিশ হয়েছে অথচ বাংলাদেশের স্কোর ঘুরে ফিরে পঁচিশ থেকে আঠাশের মধ্যে রয়েছে এইভাবে চলতে থাকলে বাংলাদেশ আফগানিস্তানের থেকেও নিচে চলে যাওয়ার ঝুঁকিতে আছে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারকে সব রকম ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছে টিআইবি পাশ্চাত্যের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার ইরান এবং রাশিয়া তাদের বাণিজ্য এবং আর্থিক লেনদেনে সহযোগিতা বাড়াতে একে অপরের সঙ্গে নিজেদের যোগাযোগ এবং লেনদেন ব্যবস্থাকে যুক্ত করে নিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের উপগভর্নর মোহসেন কারিমি এই তথ্য জানিয়েছেন তিনি গণমাধ্যমকে বলেছেন ইরান এবং রাশিয়ার ব্যাংকগুলোর মধ্যে লেনদেন এখন আর সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করার প্রয়োজন পড়বে না প্রায় সাতশোটা রুশ ব্যাংক এবং আরও তেরোটা দেশের একশো ছটা ব্যাংক এই ব্যবস্থায় যুক্ত হবে জানিয়েছেন ওই কর্মকর্তা গত রবিবার ইরান এবং রুশ কর্মকর্তাদের মধ্যে একটা সহযোগিতামূলক সারক্লিপি স্বাক্ষরের মধ্যে দিয়ে রাশিয়া এবং অন্যান্য আরও 13টা দেশের সঙ্গে ইরানের ব্যাংকিং বিনিময় সহযোগিতার সূচনা হয়েছে 2015 সালের স্বাক্ষরিত পারমাণু সমঝোতা থেকে সরে এসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ শুরু করে আমেরিকা সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়া হয় এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আর্থিক লেনদেনে সমস্যায় পড়ে ইরান সম্প্ৰতি রাশিয়ার বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব পিএম কেয়ার্স সরকারি তহবিল নয় বরং একটা সেবামূলক তহবিল ফলে তথ্যের অধিকার আইন এক্ষেত্রে প্রযোজ্য নয় বলে ফের দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র সরকার উল্লেখ্য যে পিএম কেয়ার ফান্ডের অর্থ নিয়ে যতবার অভিযোগ উঠেছে তথা মামলা গড়িয়েছে আদালতে ততবারই একই ধরনের জবাবদিহি করেছে কেন্দ্রের বিজেপি সরকার করোনা আবহে দু হাজার কুড়ি সালের মার্চ মাসে পিএম কেয়ারস তহবিল গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় প্রধানমন্ত্রী বার্তা দেন কোভিডের বিরুদ্ধে লড়াই করতে এই তহবিল তৈরি করা হচ্ছে তহবিলের অর্থে বিপদে পড়া মানুষকে সাহায্য করা হবে এরপর গোটা দেশের মানুষ পিএম কেয়ার ফান্ডে সাধ্যমতো সাহায্য শুরু করেন দিনে দিনে বিপুল অর্থের অর্থ জমা পড়ে যায় বলে জানা গিয়েছে কিন্তু প্রথম থেকে সেই অর্থ নিয়েই বিতর্ক শুরু হয় পিএম কেয়ার ফান্ডে জমা পড়া টাকা কোথা থেকে আসছে এবং তা কোথায় কিভাবে খরচ করা হচ্ছে তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে এমনকি অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন থেকেও জবরদস্তি পিএম কেয়ার দেওয়ার জন্য টাকা কেটে নেওয়া হচ্ছে গোটা বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সরব হয় এমনকি আদালত অব্দি গড়ায় বিষয়টা তথ্যের অধিকার আইনে পিএম এর জমা খরচের হিসাব চেয়ে একাধিক মামলা হয় ধানবাদের অভিজাত বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু হয়েছে দশজন মহিলা এবং তিনজন শিশু সহ মোট চোদ্দ জনের আগুনে দগ্ধ হয়ে আরও অন্তত আঠেরো জন হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন নিখোঁজ ঘটনার পরি ফাঁকা করে দেয়া হয়েছে ওই বিলাসবহুল আবাসন আজ অর্থাৎ বুধবার ঘটনাস্থলে আসার কথা রাঁচির ফরেনসিক বিশেষজ্ঞদের কয়লার শহর ধানবাদের ব্যাংক মোড়ের কাছে জোড়া ফটক এলাকায় এগারোতলা অ্যাপার্টমেন্টে আগুন লাগে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় জোড়া ফটকের আশীর্বাদ টাওয়ার নামে ওই অভিজাত বহুতলের চতুর্থ তলে প্রথমে আগুন দেখা যায় পরে তা ছড়িয়ে পড়ে পঞ্চম তলে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন সেই সময় অধিকাংশ ফ্ল্যাটেই শিশুদের নিয়ে মহিলারাই ছিলেন কারণ গৃহকর্তারা বেশিরভাগ তখনও কর্মক্ষেত্র থেকে ফেরেননি যে জনের ঘটনাস্থলেই ঘুরে মৃত্যু হয়েছে তাদের মধ্যে দশজন মহিলা এবং তিনজন শিশু রয়েছে আরও জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা। দমকলের চল্লিশটা ইঞ্জিন মধ্য গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাতে বলেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয় আমি নিজে উদ্ধার কাজের উপর নজর রাখছি মঙ্গলবার রাতেই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করেছেন তিনি গ্রাম্য বিবাদের জেরে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা থানার কেন্দুয়া এলাকাতে খুন হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নাজির হোসেন তার বাড়ি ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে মঙ্গলবার বিকেলে বোমা এবং গুলির আঘাত নিয়ে নাজিরকে বেনিয়া গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত নাজির হোসেন এবং তার দাদা মতিউর রহমান দীর্ঘদিন ধরে এলাকাতে কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন কিন্তু পরবর্তী কালে তারা দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সম্প্রতি কেন্দুয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠীর সাথে নাজির এবং তার দাদার বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ তৈরি হয় মঙ্গলবার বিকেলে গ্রাম্য একটা বিষয় নিয়ে বিবাদ চলার সময় হঠাৎ দুপক্ষই বোমা এবং গুলি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে সূত্রের খবর দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষ চলছিল সেই সময় নাজির ওই এলাকাতে একটা বালতির মধ্যে বোমা নিয়ে যায় কিন্তু অসাবধানবশত বোমার বালতিটা তার হাত থেকে পড়ে গেলে সেই বোমা বিস্ফোরণ হয় এবং গুরুতর আহত হয় নাজির আর একদম শেষের খবরে এক নজরে দেখে নিন কেন্দ্রীয় বাজেটে কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম সস্তা হলো মূল্যবান ধাতুর দাম বেড়েছে কেন্দ্রীয় বাজেটে বুধবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন দাম কমতে পারে টিভি চিমনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের সেই সঙ্গে ক্যামেরা লেন্স ব্যাটারি সহ একাধিক জিনিসের দাম কমতে পারে বেশ বাড়বে সিগারেটের দাম বাড়বে বিদেশি খেলনার দামও বাজেটের শুরুতেই আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছিলেন অর্থমন্ত্রী দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর আড়াই শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তার ফলে বেশ কমবে টিভির দাম ক্যামেরার লেন্সের মতো আরও বেশ কয়েকটা জিনিসের আমদানি শুল্কে ছাড়ে পরিমাণ বাড়ানো হয়েছে ফলে দাম কমবে ক্যামেরা লেন্সের বস্ত্র এবং কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে কর একুশ শতাংশ থেকে কমিয়ে তেরো শতাংশ করা হয়েছে সাইকেল ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চিমনির আমদানি শুল্ক কমায় দাম কমবে সস্তায় পাওয়া যাবে দেশে তৈরি খেলনাও শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দামও কমে যাবে দাম কমেছে হিরের গয়নারও এক ধাক্কায় ষোলো শতাংশ বাড়তে পারে অবশ্য সিগারেটের দাম সেই সঙ্গে চীন থেকে আমদানি করা খেলনার উপরেও শুল্ক বাড়ানো হয়েছে মহার্গ হয়েছে মূল্যবান ধাতু যেমন সোনা রুপুর প্ল্যাটিনামের মতো ধাতুর দাম বাড়ায় গয়না এবং বাসনের দাম বাড়ছে কম্পাউন্ডেড রাবারের আমদানি শুল্ক বাড়ায় দাম বাড়বে রবারেরও তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজ দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ নির্ভিকে প্রতিদিন বেলা চারটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিত থাকে ঝটপট দশটায় গুরুত্বপূর্ণ খবর আর প্রতিদিন কম বেশি রাত দশটায় নিয়মিত থাকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন প্রতিদিনের এই সময়ের নিয়মিত দুটো ভিডিও ছাড়াও অনিয়মিতভাবে থাকে কোনো কোনো দিন সকালে ঝটপট দশটা খবর ঘটে যাওয়া বড় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রেকিং নিউজ রেকর্ড সৃষ্টি করা যে কোনো খবর নিয়ে অবাক করা খবর সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করা নির্বাচিত কোনো পাবলিক পোস্ট নিয়ে ফেসবুক থেকে খবরে ইতিহাসের ঘটনা নিয়ে ইতিহাসের এই দিনে দূরে কাছের ভ্রমণ কাহিনী নিয়ে চোখ ফেরালে এই চমকের মতো শিরোনামে ভিন্ন ধর্মী নানা বিষয়ের গুরুত্বপূর্ণ সব ভিডিও তাই প্রতিদিন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ